কনফার্ম করা আছে, আর আজ বিশকে আত্মহত্যা করছে, আত্মহত্যা খেলিবে খেলিবে। বিষ পান করে একে একে রাস্তায় ঢলে পড়ছেন শিক্ষার্থীরা, একজন দুজন নয় দল বেঁধে এভাবে বিষ পান করছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, সিরাজগঞ্জ সহ বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সম্মানিত দর্শক, বাংলাদেশে এ কি শুরু হয়েছে? সম্মানিত দর্শক, রাস্তার মাঝে প্রকাশ্যে শিক্ষার্থীরা বিষ খেয়ে মারা যাচ্ছেন, এবং কি তারা কি কারণে এরকম করছেন? বাংলাদেশে ইতিহাসে এই প্রথম যে শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে বিষ খাচ্ছেন। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন, তারই পাশাপাশি আরো দেখতে পারবেন যে শিক্ষার্থীদেরকে দর্শন করেছেন ছাত্রলীগের দুই নেতা। এবার ছাত্রলীগের সেই দুই নেতাকে ঘন তুলে দিচ্ছে জনগণ এবং সেনাবাহিনী মিলে। সম্মানিত দর্শক, এই ভিডিওতে দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে শিক্ষার্থীরা কি কারণে বিষ খাচ্ছেন এবং কোন ছাত্রলীগের নেতারা শিক্ষার্থীদেরকে দর্শন করেছেন। চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ওরা কারা? ওরা মেয়েগুলা পরিচয় কি? এই মেয়েগুলাকে কোথা থেকে ধরা হয়? মন্দিরে মেয়েরা গেছিল না রাস্তা থেকে নিয়ে যাওয়া? রাস্তা থেকে ধরছে, তারপর কি হয়েছে বলো তো ঘটনাটা বলেন। তারপরে মেয়ের এসে একটা মিটিংয়ে ছিলাম, হঠাৎ করে শুনলাম যে একজন ধর্ষক ধরা পড়ছে। এতদিন আমাদের কানে আসতেছিল যে 5 তারিখে একটা মেয়ে ধর্ষিত হয়েছে, কিন্তু আমরা অনেক কিছু তো গুজব হিসাবে আমরা ইয়া করছি, যেহেতু কোনো ফ্যামিলি থেকে মামলা হয় নাই। তো আজকে হঠাৎ করে খবর আসলো যে একজন ধর্ষককে ধরা হয়েছে, আমরা ইমিডিয়েটলি গেলাম। গিয়ে দেখি যে ও আসলে মানে বললো আর কি, সানি নামের যে ধর্ষকটা সে সব কিছু স্বীকার করলো, 7-8 জনের নামও বললো, এবং পরবর্তীতে এই কটা যে ছেলেটা একে আমরা তার ইনফরমেশন নিয়ে তাকে ধরতে গেলাম। ধরতে গেলে সে নদী হাতটা ওদিকে চলে গেল, পার হয়ে গেল। তারপরে আমাদের কিছু ভাইরাল ছিল, তারা নদী পার হয়ে গিয়ে তাদেরকে উদ্ধার তাকে নিয়ে আসে, এবং তখন একটা গণধোলায়ের একটা মিশে পড়তে হয় ওদেরকে বাঁচাতে গিয়ে। আমাদের মানে একটা হেনস্থার শিকার হইতেছে। তারপরে বিষয় হচ্ছে যে আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেখানে রাজশাহীতে আমরা কোনো বোনের গায়ে হাত পর্যন্ত দিতে দেয় নাই, সেখানে 5 তারিখে এমন একটা ঘটনা ঘটে গেল। এবং যখন পঞ্চবটি, আমি একটা জিনিস বলতে চাই যে পঞ্চবটিতে আজকে যখন গেলাম এই সানি ছেলেটাকে ধরে নিয়ে, তখন সবাই উৎসুক জনতা, আমি দেখছি সাক্ষী দেওয়ার জন্য রেডি। কিন্তু আমার কথা হচ্ছে তাদেরকে কোন পরাশক্তি তাদেরকে আটকায় রাখছে যে তারা নিজে থেকে আমাদের কাছে এসে বলতে পারলো না যে এখানে একটা রেপ হয়েছে। আমার বোন বললো কেন?
আমরা পাঁচিচাড়া কোনো আরবিটা ছিল না, আমরা আমরা কারাগারে আবাস তারিখে আমরা দেশ রক্ষা করতে ব্যস্ত, আর তারা আমার বন্ধের ইজ্জত নষ্ট করার জন্য ব্যস্ত। তারা ইজ্জত নষ্ট করে নাই, তারা দুই দিন ধরে ইজ্জত নষ্ট করে, আবার দেহগুলো ফেটে ফেলার মধ্যে দেয়াবাদ নদীর পানিতে ফেলে দেয়। এগুলো এগুলো কেমন এলাকা এলাকা সুস্থ করে বিচার নাই, শাস্তি হওয়া চোখ শাস্তি হওয়া উচিত, দৃষ্টান্তমূলক জন্য ফেল করাইছে। তারা আজ বিষকে আত্মহত্যা করছে, আত্মহত্যা চাই, কে নিবে কে নিবে। বিষ পান করে একে একে রাস্তায় ঢলে পড়ছেন শিক্ষার্থীরা, একজন দুজন নয় দল বেঁধে এভাবে বিষ পান করছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, সিরাজগঞ্জ সহ বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। তবে স্বস্তির বিষয়, এ বিষ আসল বিষ নয়। পরীক্ষার দাবিতে বিরল এ প্রতীকী বিষ পান কর্মসূচি পালন করেছে তারা। তবে শুধু প্রতীকী বিষ পান নয়, রাজশাহীতে আজ সড়কের ওপর বসেই প্রতীকী পরীক্ষা কর্মসূচিও পালন করেছেন বৈষম্য বিরোধী নার্সিং অনুষদের শিক্ষার্থীরা। এ কর্মসূচি পালনকালে অতিরিক্ত গরমে তাদের মধ্যে অন্তত 15 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 4 জন সুস্থ হয়ে ফিরলেও এখনও ভর্তি আছেন 11 জন। শিক্ষার্থীরা জানান, আজ 2019-20 সেশনের বিএসসি ইন নার্সিং কোর্সের চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু ষড়যন্ত্র করায় সব পিছিয়ে আছে, পরীক্ষার কোনো নিশ্চয়তা নেই। সংশ্লিষ্টদের গাফিলতির কারণে চরম অনিশ্চয়তায় 23টি কলেজের প্রায় 3000 নার্সিং শিক্ষার্থীর ভবিষ্যৎ। এরপরেই হতাশ হয়ে প্রতীকীভাবে বিষপান করেন শিক্ষার্থীরা। প্রতীকী পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, এভাবে ইচ্ছাকৃতভাবে তাদের ফেল করানো হয়। আন্দোলনে দাবি আদায় হলেও ফলাফলে প্রভাব বিস্তারের শঙ্কায় তারা আতঙ্কিত। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেন নার্সিং শিক্ষার্থীরা। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে শিক্ষার্থীরা প্রকাশ্যে রাস্তার মাঝে বিষ খেয়ে মাটিতে লুটে পড়েছেন এবং অনেক শিক্ষার্থীরাই কিন্তু নিহত হয়েছে। সম্মানিত দর্শক, ইতিহাসে এই প্রথম বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে যে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে শিক্ষার্থীরা বিষ খেয়েছেন। তারা কী কারণে বিষ খেয়েছেন ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পেরেছেন, এবং কি তারই পাশাপাশি আরও আপনাদেরকে দেখিয়েছি যে ছাত্রলীগের দুই নেতা শিক্ষার্থীদেরকে দর্শন করেছেন, যে ছাত্রীকে দর্শন করেছেন এই দাবিতে আবার রাজপথ উত্তপ্ত করেছেন, এবং কি তাদেরকে ঘনদোলাই দিয়েছেন শিক্ষার্থীরা মিলে, এবং সাধারণ জনতা সেনাবাহিনীরাও তাদেরকে পিটিয়েছেন। সম্মানীয় দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে শিক্ষার্থীদের উপর যে হামলা চালাচ্ছেন আওয়ামী লীগকে পদত্যাগ করার পরেও, কিন্তু এবার আওয়ামী লীগ বাংলাদেশে যারা রয়েছে তারা কিন্তু একের পর এক বিশৃঙ্খলা বাংলাদেশে তৈরি করছেন। সম্মানীয় দর্শক, ইতিমধ্যে এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।